হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে আমার ক্লাসে স্বাগত। আজকে দশম শ্রেণীর ভূগোল বিষয়ে ভারতের অর্থনৈতিক পরিবেশে এই অধ্যায়ের ইঞ্জিনিয়ারিং শিল্প নিয়ে আলোচনা করব। তো ইঞ্জিনিয়ারিং শিল্প কী? যে শিল্পে যন্ত্রপাতি ও যন্ত্রাংশ নির্মিত হয়ে থাকে সেই শিল্পকেই বলা হয় ইঞ্জিনিয়ারিং শিল্প। অর্থাৎ বিভিন্ন ধরনের ধাতব পদার্থ যেমন ইস্পাত, অ্যালুমিনিয়াম, তামা, দস্তা প্রভৃতি, এবং বিভিন্ন ধরনের অধাতব পদার্থকে যেমন রবার, প্লাস্টিক, কাঠ প্রভৃতি কাঁচামাল হিসেবে ব্যবহার করে উন্নত প্রযুক্তির সাহায্যে যে শিল্পে নানান ভারী ও হালকা যন্ত্রপাতি প্রস্তুত করা হয় সেই শিল্পকেই বলা হয় ইঞ্জিনিয়ারিং শিল্প। বেশ, তো ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠার কারণ সম্বন্ধে এখন দেখে নেব। তো এই ইঞ্জিনিয়ারিং শিল্পের গড়ে ওঠার ক্ষেত্রে এক নম্বর পয়েন্ট দেখো অবস্থান। অবস্থান খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে। ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পে লৌহ ইস্পাত, কয়লা, তামা, অ্যালুমিনিয়াম প্রভৃতি ভারী বস্তুর প্রয়োজন হয়ে থাকে। তো এই ভারী বস্তুর প্রয়োজন হওয়ার জন্যই কিন্তু এই শিল্পকেন্দ্রগুলি, এই ইঞ্জিনিয়ারিং শিল্পগুলি এই লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র ও কয়লার নিকটবর্তী অঞ্চলেই কিন্তু গড়ে ওঠে। তাহলে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের ক্ষেত্রে এই যে লৌহ ইস্পাত, কয়লা, তামা, অ্যালুমিনিয়াম প্রভৃতি যে প্রয়োজন হয়ে থাকে, অর্থাৎ কাঁচামাল হিসেবে ব্যবহার হয়ে থাকে, সেই কাঁচামালের নিকটেই কিন্তু এই ইঞ্জিনিয়ারিং শিল্পটি গড়ে ওঠে। বেশ, পরের পয়েন্টটি দেখো কাঁচামালের সহজলভ্যতা। সহজলভ্যতা দেখো, এই ইঞ্জিনিয়ারিং শিল্প বা পূর্ত শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে প্রধান কাঁচামাল দেখো এখানে ইস্পাত, অ্যালুমিনিয়াম, তামা, রবার প্রভৃতি হলো প্রধান কাঁচামাল। তো ভারতবর্ষে এই কাঁচামালের সহজলভ্যতা থাকার জন্যই কিন্তু এই ইঞ্জিনিয়ারিং শিল্পের বিকাশ ঘটেছে আর গড়ে উঠেছে। তিন নম্বর পয়েন্ট দেখো বিদ্যুৎ শক্তির সহজ প্রাপ্যতা। ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে প্রচুর পরিমাণে বিদ্যুৎ শক্তির প্রয়োজন হয়ে থাকে। সেই বিদ্যুৎ শক্তি দেখো ভারতের তাপবিদ্যুৎ কেন্দ্র দুর্গাপুর, কোলাঘাট, বোকারো, নেভেলি এবং জলবিদ্যুৎ কেন্দ্র যেমন ভাকরানাঙ্গাল, শিবসমুদ্রম, উকাই, মাইতন প্রভৃতি, এবং আণবিক বিদ্যুৎ কেন্দ্র যেমন তারাপুর, কলাপক্ষম প্রভৃতি থেকে প্রচুর পরিমাণে বিদ্যুৎ পাওয়া যায়। এই বিদ্যুতের প্রাচুর্য ভারতবর্ষে হওয়ার কারণে এই ইঞ্জিনিয়ারিং শিল্পেরও কিন্তু বিকাশ ঘটেছে, অর্থাৎ গড়ে উঠেছে। নেক্সট পয়েন্টে দেখো উন্নত কারিগরি বিদ্যা। বিংশ শতাব্দীর পর থেকে ভারত প্রযুক্তি ও কারিগরি বিদ্যার যথেষ্ট উন্নতি লাভ করেছে। উন্নত ধরনের প্রযুক্তিবিদ্যা থাকার কারণেই কিন্তু এই ইঞ্জিনিয়ারিং শিল্পটির বিকাশ ঘটেছে বা গড়ে উঠেছে। নেক্সট পয়েন্ট দেখো দক্ষ শ্রমিক। ভারতে ইঞ্জিনিয়ারিং শিল্পের জন্য উচ্চ মেধাসম্পন্ন মানব সম্পদের কিন্তু সহজলভ্যতা রয়েছে। তার জন্য এই দক্ষ শ্রমিক পাওয়া যাওয়ার জন্যই কিন্তু এই ইঞ্জিনিয়ারিং শিল্পের বিকাশ ঘটেছে বা গড়ে উঠেছে। নেক্সট পয়েন্ট দেখো উন্নত পরিবহন ব্যবস্থা। ভারতের বিভিন্ন প্রান্তে সড়কপথ, জলপথ, রেলপথ ছড়িয়ে রয়েছে। এই বিভিন্ন প্রান্তে সড়কপথ, রেলপথ এবং জলপথ ছড়িয়ে থাকার জন্যই কিন্তু আমদানি ও রপ্তানি করার ক্ষেত্রে কোনো রকম অসুবিধা হয় না। অর্থাৎ ইঞ্জিনিয়ারিং শিল্পের যে প্রয়োজনীয় আর উৎপাদিত দ্রব্য বা কাঁচামাল আমদানি এবং রপ্তানি করার ক্ষেত্রে কোনো রকম অসুবিধা হয় না, কারণ ভারতের উন্নত পরিবহন ব্যবস্থা রয়েছে। পরের পয়েন্ট দেখো উপযুক্ত বাজার ও চাহিদা। ভারতে ইঞ্জিনিয়ারিং শিল্পের বৃহৎ বাজার রয়েছে এবং পরিকাঠামোর দ্রুত উন্নত হচ্ছে, অর্থাৎ দ্রুত উন্নতি সাধিত হচ্ছে। তার জন্যই কিন্তু এই ইঞ্জিনিয়ারিং শিল্পটি গড়ে উঠেছে ভারতবর্ষে বা ইঞ্জিনিয়ারিং শিল্পের প্রচুর পরিমাণে বিকাশ ঘটেছে। তাহলে দেখো ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠার কারণ সম্বন্ধে জানলাম। এখন আমরা জেনে নেব এই ইঞ্জিনিয়ারিং শিল্পকে দুটি ভাগে ভাগ করা হয়, হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প ও ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প। তো প্রথমে আমরা জেনে নেব হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প কী। যে শিল্পে ইঞ্জিনিয়ারিং শিল্পে সূক্ষ্ম যন্ত্রপাতি, সূক্ষ্ম যন্ত্রাংশ, ক্ষুদ্র ইলেকট্রনিক দ্রব্য প্রস্তুত করা হয়
সেই সব ইঞ্জিনিয়ারিং শিল্পকেই বলা হয় হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প। যেমন মুম্বাইয়ে হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে উঠেছে, পশ্চিমবঙ্গের যাদবপুরে ন্যাশনাল ইনস্ট্রুমেন্ট লিমিটেড যে ইঞ্জিনিয়ারিং শিল্পটি গড়ে উঠেছে সেখানে ক্যামেরা জরিপ করার যন্ত্রপাতি তৈরি হয়ে থাকে। তাছাড়াও পশ্চিমবঙ্গের দুর্গাপুরে চশমার কাঁচ তৈরি কারখানা অবস্থিত, বেঙ্গালুরুতে কর্ণাটকের বেঙ্গালুরুতে HMT কারখানা স্থাপিত হয়েছে। তাহলে দেখো হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। নেক্সট দেখো ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প। ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কী? যেসব ইঞ্জিনিয়ারিং শিল্পে বড় বড় শিল্পের উপযোগী ভারী যন্ত্রপাতি ও মোটরগাড়ি, বিমান, রেল ইঞ্জিন, জাহাজ, ট্র্যাক্টর প্রভৃতি তৈরি হয়ে থাকে সেই সব ইঞ্জিনিয়ারিং শিল্পকে বলা হয় ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প। যেমন ভারতের বিশাখাপত্তনম, বিশাখাপত্তনমে হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড এর মাধ্যমে জাহাজ নির্মাণ হয়ে থাকে। তো জাহাজ নির্মাণ কারখানা ভারতের বিশাখাপত্তনমে অবস্থিত, বিশাখাপত্তনমে যেটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের অন্তর্গত। তাছাড়াও উড়োজাহাজ নির্মাণ শিল্প যেমন বেঙ্গালুরু, কানপুর, মহারাষ্ট্রের নাসিক ও হায়দ্রাবাদে গড়ে উঠেছে। তাহলে ইঞ্জিনিয়ারিং শিল্পের শ্রেণীবিভাগ সম্বন্ধেও জানলাম। ক্লাস কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে জানিও। যদি অবশ্যই ক্লাসটি প্রয়োজনীয় মনে হয় তাহলে তোমার বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও। বেস্ট অফ লাক।